আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন মডেলের ছোট্ট একটি হাউস প্ল্যান দেখাবো। আশা করি আজকের হাউস প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে। যারা নতুন করে ফাউন্ডেশন বাড়ি করবেন, করার পরিকল্পনা করতেছেন তাদের জন্য, ঠিক আছে, তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি একটু ধৈর্য ধরে শেষ করবেন, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। এবং কি ভিডিও শেষের দিকে বিল্ডিংটি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে মোটামুটি সঠিক একটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। তাছাড়া আপনারা যদি নিজের মতো করেও কোনো প্ল্যান চান করাতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে বিস্তারিত একটু লিখবেন, তাহলে আমি চেষ্টা করব আপনার নকশাটি করে দেওয়ার, ঠিক আছে। তো আজকের প্ল্যানটি গ্রামের একটি বাড়ির নকশা, যারা গ্রামে বাড়ি করবেন তাদের জন্য এই নকশাটি আশা করি সুন্দর একটি নকশা হবে, ঠিক আছে। প্রথমে আপনাদের নকশাটি একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি সুন্দর করে নকশাটি একটু সাজিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে। আমি যে রেড কালারগুলো করলাম এগুলো সবই ওয়াল করবেন, 5 ইঞ্চি করে ওয়াল টানবেন, তাহলে আপনাদের খরচটি মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে, ঠিক আছে। যারা এই নতুন করে ফাউন্ডেশন বিল্ডিং করার পরিকল্পনা করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক একটি পরিকল্পনা আপনাকে পরিকল্পনা করে নেবেন, তাহলে আপনার খরচটি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, ঠিক আছে। অনেকে বিল্ডিং করেন, বলেন আমার বিল্ডিংয়ে আমাকে বলছে এত টাকা খরচ হবে কিন্তু এত টাকায় হলো না, বেশি লেগে গেল, এটি আপনার সঠিক পরিকল্পনা না থাকার কারণে, সঠিক হিসাবটা আপনি না বুঝার কারণে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন অবশ্যই। তো প্রথমে আমরা বিল্ডিংয়ের যে উইন্ডোগুলো হবে, আউটসাইড যে জানালাগুলো, এগুলা মার্ক করে নিই, এ হচ্ছে ভেন্টিলেশন অ্যান্ড উইন্ডোর, ঠিক আছে। তো আশা করি আমরা মোটামুটি ভেন্টিলেশন উইন্ডোগুলো বুঝতে পেরেছি। তো বাড়িটির কোন সাইডে কত ফিট হবে এটাও দেখে নিই আমরা, 23 ফুট এ সাইডে হবে আর এ সাইডে হবে 29 ফুট, ঠিক আছে। 23 ফুট বাই 29 ফুটের ছোট্ট হাউস প্ল্যান, ঠিক আছে। যারা ছোট বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য ছোট একটি প্ল্যানের ভিতরে আপনারা 3টি বেডরুম পেয়ে যাবেন। তো এবার সেই সাথে আমরা ডোরগুলো দেখে নিব, যে টয়লেটের ডোর আপনারা 30 ইঞ্চি করে দিলে হবে, বেডরুমের এ হচ্ছে বেডরুমের ডোরগুলো, ঠিক আছে। বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফুট করে দিবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে এটা ওপেনও রাখতে পারেন, ওপেন ওপেন থাকবে এটা, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের গেটটি হবে এ সাইডে, আশা করি আমরা মোটামুটি দরজা জানালা গেট সহ বুঝতে পেরেছি। তো রুমগুলো দেখে নিব, এ হচ্ছে ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, এ হচ্ছে থার্ড বেডরুম। তো আশা করি আমরা 3টি বেডরুমে পেয়ে গেলাম। তো আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং এরিয়াটি হবে এই সাইডে, ডাইনিং অ্যান্ড ড্রয়িং, ওকে। তো এবার টয়লেটটি হবে, এটি এই রুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট, এই রুমের সঙ্গে এটি একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, ওকে। তো এখানে একটি কমন টয়লেট পাবেন, ঠিক আছে। আশা করি আমরা সম্পূর্ণ রুমগুলো বুঝতে পেরেছি। তো এবার রুমের মাপগুলো একটু দেখে নিব। তো 3টা বেডরুমের মাপ মোটামুটি কাছাকাছি আছে,
11 ফুট বাই 11 ফুট, ঠিক আছে। তো আশা করি আমরা ফার্স্ট বেডরুমের মাপটা পেয়ে গেলাম। তো ডাইনিং অ্যান্ড ড্রয়িংয়ের যে এরিয়াটাই হবে, এটা এই সাইডে হবে 11 ফুট 4 ইঞ্চি, আর এই সাইডে হবে 11 ফুট। ওকে, তো এখানে আমাদের ছোট টয়লেটটির মাপ হবে 6 ফুট বাই 5 ফুট। ওকে, তো এবার আমাদের যে এখানে এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ বাথরুমটি হবে, এটার মাপটি হবে এই সাইডে 5 ফুট, আর এই সাইডে হবে 5 ফুট 4 ইঞ্চি। সরি, হ্যাঁ, এই সাইডে হবে 5 ফুট 4 ইঞ্চি। ওকে, সেম এই বেডরুমটা, এই টয়লেটের মাপটা হবে 5 ফুট 4 ইঞ্চি বাই 5 ফুট 4 ইঞ্চি। ওকে, আশা করি আমরা দুটোটা অ্যাটাচ টয়লেটের মাপ পেয়ে গেলাম। তো আমাদের এবার সেকেন্ড বেডরুমের মাপটি হবে, এই সাইডে হবে 10 ফুট 9 ইঞ্চি, আর এই সাইডে হবে 11 ফুট। আপনারা কারোর কাছে যদি রুমের মাপগুলো ছোট হয় অথবা বড় মনে হয়, তাহলে কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেম নকশাটি বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবার আমরা থার্ড বেডরুমের মাপটিও দেখব, 10 ফুট 9 ইঞ্চি বাই 11 ফুট, ঠিক আছে। তা আশা করি মোটামুটি আমরা সম্পূর্ণ রুমের মাপগুলাই পেয়ে গেলাম। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো আপনারা কলমগুলো দিবেন, এখানে একটি কলম হবে, এখানে আরও একটি, এখানে একটি, এখানে, ঠিক আছে। তো আশা করি আপনারা কলমগুলো মোটামুটি বুঝতে পেরেছেন। ওকে, মোটামুটি আমরা কলমগুলো বুঝতে পেরেছি। তো এবার আমরা স্কোয়ার ফিটটি বের করবো, তাহলে আমাদের খরচের হিসাবটি চলে আসবে, ঠিক আছে। তো 23 ফুট বাই 29 ফুট সমান আমাদের স্কোয়ার ফিটটি আসতেছে 667 স্কোয়ার ফিট। ওকে, আমাদের বিল্ডিং কস্ট যদি আমরা 1600 টাকা করে পার স্কোয়ার ফিট হিসাব করি, কম বেশি হতে পারে আপনাদের এলাকায়, আপনারা স্কোয়ার ফিটটি হিসাব করে বর্তমান খরচটি আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি মোটামুটি 1600 টাকা করে হিসাব করি, তাহলে 11 লক্ষ টাকার মতো ইনশাল্লাহ খরচ হবে আশা করি, তার বেশি হবে না আশা করি। তারপরে একটু এদিক সেদিক হতে পারে, তো আমি 11 লক্ষ টাকায় মোটামুটি একটু ধারণা দিয়ে দিলাম। অনেকে আপনাদেরকে নকশা দেখাবে, বলে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা হয়ে যাবে, এটা আপনাদের সঠিক হিসাব না, ঠিক আছে। সঠিক হিসাবটা আপনি বের করতে চাইলে অবশ্যই স্কোয়ার ফিটটি বের করে পার স্কোয়ার ফিট একটা আপনার ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে উনি ওনার থেকে জানতে পারবেন সঠিক হিসাবটা, ঠিক আছে। তো আশা করি প্ল্যানটি আজকের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী নতুন নতুন আপডেট নকশাগুলো আপনার মিস হবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন একটি নকশা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।